সালাম রহমতুল্লাহ বারকাত আল্লাহ তালা জাকাত দিতে বলেছেন বড় লোকদেরকে আর জাকাত খেতে হারাম বলেছেন মানুষ গরিব মানুষরাও মানুষ গরিবদেরকে বলেছেন তারা জাকাত খাবে তো মানুষ মানুষ হিসাবে কারো কারোর জন্য খাওয়া জায়জ হয় কারো কারোর জন্য খাওয়া হারাম হয় এটা আল্লাহর বিধান আল্লাহর বিধান ওটা হারাম ওই হারাম টাকাটা নিয়ে ফেলে দেবো ফেলে যখন দেবো না তখন তার একটা ব্যবস্থা তো তা যার জন্য জাকাত খাওয়া হালাল সেই মানুষকে দিলে ওলামারা বলছেন যে তার জন্য সেটা হালাল তারপর ওই টাকা যখন তারা অন্যকে দেবে গিফট দেবে দাওয়াত খাওয়াবে তার জন্য হালাল আসলে টাকাটা যখন তাকে দেওয়া হচ্ছে তার জন্য হালাল যেমন ওই যে গিফটের কথা অনেকে বলে আল্লাহ রসুল সাল্লাম সাদাকা খেতেন না কিন্তু কারো কাছে সাদাকা এলে তিনি আবার তার কাছ থেকে খেতেন তো সাদাকাটা তার কাছে হাদিয়া হয়ে যেত তো সাদাকাটা তার কাছে হালাল সেটা হারাম নয় হারাম পরিপূর্ণ টাকাটা হারাম নয় তার কাছে তাকে তার জন্য নেওয়াটা হালাল তারপর সেই হালাল থেকে রসুল্লা সাম খেতেন তেমনি যে টাকাটা দেওয়া হচ্ছে সুদের টাকাটা গরিব মানুষের জন্য নেওয়া হালাল এ নয় যে গরিব মানুষের জন্য সেটা হারাম বরং তার জন্য সে নিঃস্ব তার জন্য তো সেটা হালাল তারপর যদি সে কাউকে দেয় দেয় তো তার জন্য আবার হালাল আশা করি বুঝতে পেরেছেন ডালিম ভাই